আজ বৃহস্পতিবার 27শে চৈত্র 2023 সালের 11ই এপ্রিল। বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ মঙ্গলবার। আর এই মঙ্গলবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ মঙ্গলদেবের নাম অনুসারেই নামাঙ্কিত। আজকের দিনে খালি পায়ে মাটি স্পর্শ করতে যেন ভুলবেন না, সব থেকে ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে রোগশোক অসুস্থতায় ভুগছেন, আর্থিকভাবে দুর্বলতা অনুভব করছেন, তারা ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30 সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, দেখবেন শরীর মনে সতেজতা অনুভব করার পাশাপাশি আর্থিকভাবেও আপনারা সমৃদ্ধশালী হবেন। আর যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা, এটি 108 বার জপ করুন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্রই প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। সম্ভবত এই ধরাকুলে এর থেকে বেটার মন্ত্রসমূহ কিন্তু আর নেই, যে উপায়ে আপনারা নবগ্রহকেই একসাথে সন্তুষ্ট রাখতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করবার চেষ্টা করুন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন যেন দেখবেন না। বাস্তবের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। আজ কোনো ফাটকা ক্ষেত্রে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন, স্পেকুলেশন গেমে আর্থিকভাবে লাভবান হতে পারেন, লটারির সাতটা জুয়া থেকেও আয় করতে পারেন। তবে তার জন্য আপনাদের জন্মছকে সেই যোগ থাকার প্রয়োজন আছে। অর্থগতভাবে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়তে চলেছে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত করতেই পারেন, উভয় পক্ষই উপকৃত হবেন। তবে অংশীদারিত্বের হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। সবুজ রঙের পোশাক পরিচ্ছদ পরিধান করুন, কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও হাবি কিন্তু হতেই পারে।